নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আরও একটি পশ্চিমবঙ্গের নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আমি আপনাদেরকে দেখাবো টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে দুশো পঁচাশিটি তো দুশো পঁচাশিটি শূন্যপদে এখানে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে বন্ধুরা অ্যাপ্লিকেশান শুরু হবে দশই আগস্ট দু থেকে আর এই যে অ্যাপ্লিকেশান সেটা চলতে থাকবে কুড়ি আগস্ট দু পর্যন্ত তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে নির্দিষ্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট ডেটের মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান কিন্তু এখনও শুরু হয়নি দশ তারিখ থেকে শুরু হবে কুড়ি তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ চলছে কী কী কোয়ালিফিকেশানে আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সেই সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটা হচ্ছে আরবান ক্যাটাগরিতে যেখানে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদেরকে কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ যে অফিস রয়েছে সে অফিসে গিয়ে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে হবে তো দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশান কিন্তু দশ তারিখ থেকে শুরু হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন কোয়ালিফিকেশানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুটি কোয়ালিফিকেশন চেয়েছে যে কোনো একটি থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন একটি হচ্ছে এএনএম আর একটি হচ্ছে জিএনএম যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবং তার সাথে আপনাদেরকে কিন্তু বাংলা ভাষা জানতে হবে অর্থাৎ বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এবং তার সাথে এই যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটি যে জেলার জন্য বেরিয়েছে সেই জেলার আপনাদেরকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তো বন্ধুরা বলে রাখি এটা কোন জেলাতে বেরিয়েছে সেটা হচ্ছে কলকাতাতে বেরিয়েছে অর্থাৎ কলকাতার আপনাদেরকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনি কিন্তু এই ভ্যাকেন্সির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র কলকাতার পারমানেন্ট রেসিডেন্টরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন আর আপনাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গের যে সমস্ত আদার্স জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলাতেই সিমিলার টাইপের ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ক্যাটাগরিতে নিয়োগ হবে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমাদের চ্যানেল নিয়মিত ফলো করতে থাকুন আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ আপডেটগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা বলে রাখি এখানে যদি আপনি চাকরিটি পান তাহলে আপনাদেরকে তেরো হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হবে যেখানে আপনাদেরকে বয়সের লিমিট এখানে থাকতে হচ্ছে একুশ থেকে চল্লিশের মধ্যে আর আপনাদের যে বয়স সেটা ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু তারিখ থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি দু তারিখ থেকে আপনাদের মিনিমাম বয়স হতে হবে একুশ আর ম্যাক্সিমাম চল্লিশ আর যদি আপনি এস সি এসটি ও হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন আমরা ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে সেগুলো আমরা ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন জেনারেল ক্যাটাগরিতে একশো উনিশটি ভ্যাক্যান্সি রয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের ক্ষেত্রে নয়টি ভ্যাকেন্সি এক সার্ভিসম্যান রয়েছে সতেরোটি পিডাব্লিউডি রয়েছে তেরোটি এসসি রয়েছে আটত্রিশটি এক সার্ভিসম্যান এসসি রয়েছে পাঁচটি এস টি রয়েছে সাতাশ ওবিসি এ তেত্রিশ এবং ওবিসি বি চব্বিশ টোটাল সব মিলিয়ে দেখতে পাচ্ছেন দুশো পঁচাশিটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আপনারা যে কোনো ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে তো বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান কিন্তু এখানে শুরু হচ্ছে দশই আগস্ট দু থেকে কুড়ি আগস্ট দু পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন আর অ্যাপ্লিকেশান যদি করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিস এই অফিস অ্যাড্রেসে আপনাদেরকে কিন্তু গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে হবে দেখতে পাচ্ছেন চিফ চিফ মিউনিসিপাল হেলথ অফিসার সেক্রেটারি কলকাতা সিটি এনইউএইচ এম সোসাইটি দেখতে পাচ্ছেন এই যে লোকেশন রয়েছে এই লোকেশানে আপনাদেরকে কিন্তু ড্রপ বক্স রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে তো এখানে বলে রাখি দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যে অ্যাপ্লিকেশান হবে সে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে জমা দিতে হচ্ছে অর্থাৎ সকাল এগারোটা থেকে দুটো পর্যন্ত আপনি কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিতে পারছেন আর যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শনিবারের ক্ষেত্রে আর আপনি যদি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জমা দেন তাহলে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন আর ছুটির দিন বাদ দিয়ে এই নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব বেশি সময় নিয়ে আমরা আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান ফর্মটি এবং তার সাথে সাথে যে সমস্ত এডুকেশনাল ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করে জমা দিতে হবে তো বন্ধুরা এখানে বলে রাখি এখানে কিন্তু আপনারা স্পিড পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবেন না আপনাদেরকে সরাসরি সেই অফিসে গিয়েই জমা দিতে হবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে সিলেকশান প্রসেস হবে সেটা হচ্ছে এএনএম অথবা জিএনএমে যত শতাংশ নম্বর পেয়েছেন সেই নম্বরের ভিত্তিতে আপনাদের কিন্তু সিলেকশান হবে অর্থাৎ কোনো রকমের কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে না অর্থাৎ দেখতে পাচ্ছেন অ্যাজ পার মার্কস অবটেন্ট ইন দ্য এএনএম অর জিএনএম এক্সামিনেশন অর্থাৎ এএনএম অথবা জিএনএমে ওভারঅল আপনি কত শতাংশ নম্বর পেয়েছেন সেই নম্বরের ভিত্তিতে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করা হবে তো বন্ধুরা খুব ভালো সুযোগ রয়েছে কলকাতাতে যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের চ্যানেল ফলো করেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে যদি আপনি এএনএম অথবা জিএনএম করে থাকেন আর বন্ধুরা বলে রাখি পশ্চিমবঙ্গের যে বাকি জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই ধরনের সিমিলার টাইপের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি বেরোবে এবং খুব ভালো মানের ভ্যাকেন্সিতে বেরোবে দেখতে পাচ্ছেন এক একটি জেলার ক্ষেত্রে দুশো পঁচাশিটি শূন্যপদ অনেক বেশি শূন্যপদ বন্ধুরা তো এই রকমই শূন্য কিন্তু বাকি জেলাগুলোতে খুব তাড়াতাড়ি বেরোবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকুন আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকুন এখান থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার বিভিন্ন চাকরি আপডেট আপনারা কিন্তু নিয়মিত পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ